এখানে 19 তারিখে একটা ঘটনা ঘটেছে, খুব নাক্কারজনক ঘটনা। এখানকার স্টাফ কোন একটা স্যার হবে প্রদীপ নামজার, সে একটা ফাইভের মেয়েকে শ্লীলতা হানি করে, পাশাপাশি কি করে জানি না। যদি এরকম হয় আমরা সেই সেই যে ব্যক্তি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর এই দি এখানে বাবড়ি দি ইনি দুরকম কথা বলছেন, প্রথমে বলছেন এখানে কিছু ঘটনা স্কুলে, তারপরও বলছেন যে না ওনাকে পুলিশ কাস্টডিতে দেওয়া হবে। আমরা আমরা খুবই আতঙ্কিত, আমরা আমাদের মেয়েকে কি করে পাঠাবো স্কুলে, এবার কি করে পাঠাবো, কোন ভরসায় আমরা কি উচ্চ শিক্ষা দেবো না, না আমাদের বাড়িতে বসে রাখবো মেয়েগুলোকে। মেয়েগুলোর কি কোনো অধিকার নেই পশ্চিমবাংলায়, শিক্ষার কোনো অধিকার নেই, এভাবে কি করে তারা বাইরে যাবে? সামান্য আসানসোলে যদি এরকম হয় তারা পরবর্তী ক্ষেত্রে বাইরে কি করে যাবে, কোন মানে কোন সাহসে যাবে, কোন সাহস বলে যাবে, আমরা কি করে পাঠাবো? আজ আমাদের মেয়ে কোথায় সুরক্ষিত আমি জানি না এখনো পর্যন্ত কি হয়েছে, কিন্তু যেটা অভিযোগ হয়েছে কাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ঘুরছে যে এই স্কুলে নাকি আমাদের কোনো কর্মচারী ধর্ষণ করেছে 19 তারিখে, কিন্তু 19 তারিখে সিসিটিভি দেখা হয়েছে। এখন যদি আর দেখতে ওটার দিনে পাওয়া যাবে না, কিচ্ছু সেরকম কোনো কিছু হয়নি সারা দিনের ফুটেজ দেখে যেটা দেখা গেছে, ঠিক আছে। অতএব আমাকে তো জানতে হবে যে কার সাথে ঘটনাটা ঘটেছে। আমি মনে করুন আন্তাবড়ি এইরকম গার্জেনদের ইয়েতে একটা ওর উপর তো স্টেপ নিতে পারি না, আমি কি পারি? যদিও তারপরেও ডিটেন হলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমাদের মানে করতে হবে। লিখিত কোনো অভিযোগ হয়নি এখনো, থানাতেও হয়নি, কোথাও না। আচ্ছা, আপনারা কি বললেন? কিছু বলতেই দিচ্ছে না, রিটেন দিতে বলছি, কাগজ সবার কাছে দিয়েছি, রিটেন দিতে বলছি, কোনো কিছু বলছি না। রিটেন যদি দেয় তাহলে আপনারা কি করবেন? আমরা না হলে কি করে করব? তবু বলেছি পুলিশ এসছে, পুলিশ এসে ওকে নিয়ে চলে যাক।